আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। গত দুই দিনের তুলনা আজকে ভালো। তো কোনো ইন্ট্রো ছাড়াই আমার আজকের ব্লগটি শুরু করেছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে ভালো লাগবে। সময় স্বল্পতার কারণে ইন্টো ছাড়াই এডিট অনেক বেশি যে ভালো করা সেই সময়টুকু পাইনি, তো যার কারণে এভাবেই আজকের ভিডিওটি শেয়ার করছি। ডিম ভাঙার মেশিন দিয়ে ফার্স্ট টাইম আমিও ডিম ভেঙে দেখছি, তো আসলেই কাজের জিনিস, আপনাদের চোখের সামনে দেখতে পেরেছেন। কোনো এডিট ছাড়া পুরোটাই রেখে দিয়েছিলাম। তো যেটা করছি রান্নাঘরে, এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে সুফি মোমোজ রান্না করব। তো তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, পাকিবাজি প্রস্তুতি। কারণ হচ্ছে যেটা খেতে মন চাইবে সেই জিনিসটা যদি অ্যাভেলেবেল ঘরে সেটার সরঞ্জাম না থাকে, তাই বলে কি খাবো না, খেতে তো হবে। তাই কি করছি দেখতে পেরেছেন, একটা ডিম ভেঙে নিয়েছি, একটু লবণ দিয়েছি, তার সাথে সকালে যে ভাজি করেছিলাম মিক্সড সবজি ভাজি সেটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু হার্বস যে স্যুপের সাথে আসে ওইটা এক প্যাকেট। এটা না থাকলেও কোনো সমস্যা নাই, থাকলে একটু ম্যাগি মশলা দিয়ে দিলেও ভালো হয়। তো সেটা একটু ভালো করে ভেজে এখন নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ির জন্য একটু ডিম ভেজে নিচ্ছি, ওনার জন্য রুটি বানিয়ে সেঁকে নিয়েছি, ওনাকে খাবার দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আর কি, ভাজি দিয়েছি সকালের, আর এই তো এখন ডিম পোস্ট করে দিচ্ছি। তো এই যে ডিম ভাঙার মেশিনটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, বড়দের জন্য তো আছেই। যারা হয়তো হোস্টেলে ছেলে মেয়েরা যাচ্ছে ডিম ভাঙতে পারে না, একটু ভয় পায়, তাদের জন্য সুবিধা। তো এই রুটিগুলো, ছোটো ছোটো রুটিগুলো কাঁচা আট দিয়ে পরোটা যেভাবে আটা করে ওইভাবে করে পরোটা ডো থেকে আমি ছোট ছোট করে এই কয়টা রুটি বানিয়ে সকালে রেখেছিলাম। তো নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার কারণে পানি ছেড়ে দিয়েছে, এই যে এখন এগুলিকে একদিকে মানে সাইডের যে কাঁচাগুলি একটু শক্ত হয়ে গেছে, আরেকদিকে হচ্ছে পানি ছেড়ে দেওয়াতে এগুলি বানাতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও বানাবোই। আর এদিক দিয়ে আমার মেজ ছেলে, ও হচ্ছে প্রথম জীবনের একা একটু ট্যুরে যাচ্ছে এই প্রথম, তো ও রেডি হয়ে নিয়েছে, ও 10টায় মানে আর কি গাড়ি। তো সেই জন্য ওকে বললাম, নাম তুমি খেয়ে যাও, না হয় আমার মন জ্বলবে না খাওয়াতে পারলে আর কি। তো এই জন্য ও বসে আছে, আমি বললাম যে 10-15 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। তো এই যে রুটির ভিতরে দিয়ে আমি একটু শুধু সাইডে কুচি করে নিচ্ছি, জাস্ট এটুকুই। তবে রুটিগুলো আরেকটু ছোট হলে আরও বেশি মোমোজের যে সৌন্দর্য সেটা হতো আর কি। তো এখন যেরকমই হচ্ছে একটু বড় হয়ে গেছে, অসুবিধা নেই, নিজেরাই খাবো। আর করতে করতে যে কোনো কাজই আসলে অভিজ্ঞতা হয়, আর সেটার আইডিয়াটাও ভালো হয়। তো ওই যে বললাম না, ফাঁকিবাজি করব তারপরেও খাবো। এদিক দিয়ে হচ্ছে 6 গ্লাস পানি দিয়ে দিয়েছি, 6 গ্লাস হবে না, হয়তো আর একটু কমও হবে, আমি আমার আন্দাজ মতোই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ম্যাগি একটা, যে থাই স্যুপ সেটা, তো এটাকে ভালো করে দিয়ে দিয়েছি। আর পাশাপাশি যেহেতু একটা স্যুপের প্যাকেটের জন্য পানি অনেক বেশি, তো সেজন্য আমি এখানে আবার আমার পার্সোনাল যে জিনিসগুলি দেওয়া একটু বাড়তি যেহেতু পানি দিয়েছি সেগুলি দিয়ে দিচ্ছি। এখনকার সময়ে আমাদের সবার ঘরে সস থাকে, তারপরে সয়া সস থাকে, টমেটো, চিলি, এগুলি কিন্তু থাকে বেশিরভাগ ফ্যামিলিতে। তো একটু সয়া সস দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বা 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এগুলি দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নিব একটা তরল আর কি লিকুইড। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কার কী অবস্থা? আসলে গত 2 দিন অনেক ব্যস্ততা গিয়েছে, শরীরটাও ভালো ছিল না, যার কারণে গতকালকে একটু প্রোডাক্ট ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, তাও দিতে পারিনি। তো কিছু নতুন প্রোডাক্ট এসেছে, তো সেগুলি দেখতে চাইলে আগামী দিন আমি দিব আর কি আপনারা চাইলে। তো খুব সুন্দর সুন্দর আমাদের ঘর সংসারে লাগে এরকম দরকারি। আর ওই যে মিনি চপারটার কথা অনেকেই বলেছেন, আছে কি না, ছোটো মিনি চপারটা আসছে, এটা নতুন সুন্দর আর একটু, তো ওইটা রিচার্জেবল যেটা আর কি ওইটা আসছে। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ পানি যেহেতু একটু বেশি দিয়েছি এর জন্য পরিমাণ মতো পানি এ লবণ দিয়েছি, আর একটু চেক করে আবারও দিব। একটু কালার আসার জন্য আমি গুঁড়ো কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি। তো এই তো খালি শুধু এখন নাড়াচাড়া করার পালা, নাড়াচাড়া করে ফুটে আসলেই সাথে সাথে আমি দিয়ে দিব এখন যে মোমোসগুলি বানিয়ে রেখেছি সেগুলি।
এখানে বেশি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি, স্যুপ বেশি জাল দিলে বা বেশি রান্না করলে আমার মনে হয় পাতলা হয়ে যায়, এই জন্য একটু ফুটে ওঠার সাথে সাথেই ফিটাগুলি দিয়ে দিচ্ছি, মানে মোমোসগুলি। তো এগুলি দেওয়ার কারণেও কিন্তু একটু গাঢ় হবে। তো আমি ভালো করে একটু 4-5 মিনিটের মতো শুধু মোমোসগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিব। অনেক বেশি বেশি যে টাইম লাগছে তা না, অল্প সময়ে আমার এই মোমোসগুলি হয়ে গিয়েছে। মুত্তাকে একটু পরে বেরিয়ে যাব, তো এই জন্য তাড়াহুড়ো করছি। তো একটু নেড়ে চেড়ে ওই যে উপরের পা অংশটা যা, এগুলো তো ভাসতেছে, এই জন্য উপরের পাটটা যেন হয়ে যায়, এর জন্য চামচ দিয়ে ভালো করে উপরে একটু নেড়ে চেড়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি, দিলেই ভালো হয়। তো লবণ একটু মনে হয়েছে কম হয়েছে, এর জন্য একটুখানি লবণও দিয়ে দিয়েছি। তো এর ভিতরে হয়ে গেছে, আর বেশি জোশ করব না, না হয় স্যুপটা একদম পাতলা হয়ে যাবে। তো বেশি আমি ঘনও করিনি, আবার বেশি পাতলাও করিনি, এগুলি ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো আমি শুধু চেক করছি আর মজা নিচ্ছি আর কি, কারণ খুবই টেস্ট হয়েছিল। আর এমনিতে আমার এই ঠান্ডার সময়ে স্যুপ খাওয়াটা খুবই পছন্দের একটা খাবার আর কি। তো এই তো সুপি নুডলস, সুপি মোমোজ আমরা এখন শীতকালে খেতেই পারি, অনেক বেশি যে খরচের বিষয় তা না, একদম যে চিকেন মোমোজ খেতে হবে বিষয়টা তা না, চাইলে এরকম ডিম সবজি দিয়েও মোমোজ তৈরি করা যায়। তা আসলে যার বাজেটে যতটুকু আছে, ঘরে যা আছে তাই দিয়ে খাওয়ার চেষ্টা করতেই পারি, এটাই স্বাভাবিক। তো সবসময় সব কিছু থাকবে এমনও কথা নাই। তো আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি, আর ওই যে ছোট্ট যে অরেঞ্জ কালারের স্যুপের বাটিটা, এটা স্যুপের বাটি নাকি জানি না, আমি সৌদি আরবের একটা সুপার শপ থেকে কিনেছিলাম। এটা দেখতে অনেক সুন্দর লেগেছিল আমার কাছে, আর দামও একটু বেশি ছিল, তারপরেও কিনে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটাতে স্যুপ খেলেই ভালো লাগবে, তো এই জন্য স্যুপই আজকে বেড়ে নিয়েছি। তো মুত্তাকিকে বললাম তুমি তাহলে ওটাতে খাও। তো আমি বড় বাটিতে বেড়ে নিয়েছি, আর এই তো এখন আমার জন্য নিয়ে নিব। আর মুনতাসির স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, আর একটু পরে উঠবে, উঠলে ও খাবে। এই বাটিটা একটু সুন্দর দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে খাওয়া যায় বাটিও, আবার ঢাকনাটাও মানে ঢেকে রাখা যায় বাটিটা দিয়ে। তো এই তো মুত্তাকি তো রেডি যাওয়ার জন্য, ও সব কিছু বুঝে টুঝে নিয়েছে, আর আমরাও আল্লাহর হাওলা করে দিচ্ছি, কারণ ছেলে মানুষ একটু যখন ওদেরকে ওদের স্বাধীনতা দিয়ে ছেড়ে দেওয়া হয় তখনই ওরা শিখতে পারে। আর যদি যদি ওদেরকে পারবে না বা কোনো অসুবিধা হবে, ক্ষতি হবে, এই কথা চিন্তা করে ঘরেই বন্দি করে রাখি, তাহলে ওরা কিছুই শিখতে পারবে না। তো এর জন্য আমরা আর ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার বড়টা ছোটোবেলা থেকে আল্লাহ রহমতে সব কিছু বুঝতো, জানতো, তো ওরা একটু ওই যে, তো ওরাও যে যায় না তা না, তবে ঢাকার বাইরে কখনো আর এরকম একা দিই নিয়ে আর কি। তো আল্লাহর উপর ভরসা করে এবারে ছেড়ে দিচ্ছি এই আর কি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে নেয় এবং নিরাপদে নিয়ে আসে আমার এই মানিকটাকে আর কি। তো ও যাচ্ছে হচ্ছে কক্সবাজার, এটাই এতক্ষণ বলা হয়নি। কক্সবাজার 2 দিনের ট্রিপে 7 জন ওরা বন্ধু মিলে যাচ্ছে, তো কলেজ স্কুল ফ্রেন্ডদেরকে নিয়ে আর কি। কক্সবাজার আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট ছিল 4টা, যদিও বিক্রি করে দেওয়া হয়েছে যেহেতু আমার হাজব্যান্ডদের কোম্পানির, তাই ফ্রিতে থাকা যায় বছরে 15 দিন। তো আমরা তো আসলে গত 4-5 বছর ধরে যাই না, তো মাঝে মধ্যে যখনই যাই ফ্রিতে থাকা হয়। তো এই তো এখন আমার ছেলে যাচ্ছে, ফ্রিতে থাকবে ওরা 2-3 দিন যায় থাকে। তো মাদাদি থেকে দোয়া নিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছে এই তো। তো আল্লাহ ভরসা, আল্লাহর হাওলা। এই ব্যাগগুলি আমি একটা ফেস থেকে অর্ডার করেছিলাম, আমি একটাতে মানে বোরকা এবং 3 পিস রাখার জন্যই এনেছি, কারণ এই বক্সগুলোতে যদি আমি আমার 3 পিস বা কি কোনো বোরকা টোরকা এক্সট্রা যে জিনিসগুলি আছে আবার 3 পিস রাখি মানে তাক তাক করে, তো তখন একটা টান দিলে সবগুলোই পড়ে যায়, আবার নিতে গেলে অসুবিধা হয়, আবার সামনে পিছে রাখলে পিছনে কি ভুলে যাই। তো এর জন্য আমি এই এই ধরনের কিছু ব্যাগ অর্ডার করেছিলাম থেকে আমার মনে হচ্ছে আর কি, আমি সাইজ অনুযায়ী নিয়েছি, আমার যে আলমারির ক্যাবিনেটের সাইজ যতটুকু ততটুকুই নিয়েছি। তো এগুলি হলে কি হয়, এই যে হ্যান্ডেল দিয়ে টেনে
নিয়ে খাটের উপরে বা যে কোনো জায়গায় রেখে জিনিস যার যেটা দরকার সেটা এভাবে এভাবে উল্টিয়ে দেখে দেখে নেওয়া যায়। আবার এটা উঠাই রাখলে তখন আর কোনোটাই পড়ার চান্স থাকে না। এই সুবিধার্থে আমি এই ব্যাগগুলি অর্ডার করেছি। তো না হয় আসলে একটা টান দিলে আরেকটা হয়ে পড়ে যায়, আবার ভিতরে কী আছে দেখা যায় না। যেমন এখানে আমার যে এক্সট্রা মানে কোথাও দাওয়াতে যাওয়ার যে বোরকাগুলি সেগুলি এক্সট্রা রাখতে হয়। তো বোরকা তো এমনিতেই একদম লিলেন বা সরি জর্জেট বা শাটিন কাপড়ের হয়, তো একটা টান দিলে দেখা যায় আরও একটা পড়ে যায়, আরেকটা পড়ে যায়, কাজ বেড়ে যায়। এর জন্য একটা হলে এই যেভাবে উঠাতে সুবিধা হয় মানে দেখা যায়, আবার এটাকে সরাসরি উঠিয়ে রাখা যায়। তো এটা ভালো দিক মনে হচ্ছে, এই জন্য এভাবে রাখতেছি। তো এই ভিডিওগুলি হচ্ছে অনেক দিন আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আর ভিডিওগুলি আপলোডের দেওয়া দরকার যে আমি সেটা ভুলেই গিয়েছিলাম। তো এখন এই ভিডিওতে আমি একটু সংযোজন করে দিয়েছি। আর হচ্ছে বাকি যে ব্যাগগুলি ছিল সেগুলিতে আমার শাড়িগুলি রেখেছি। তো শাড়ি এখনও অর্ধেক দুইটা ব্যাগে রেখেছিলাম, আরও বাকি অর্ধেক কিন্তু আমি ইয়েতে রাখবো। আরও এখন যে আমার নতুন ব্যাগগুলি এসেছে কম্বলের ব্যাগ সেগুলিতে রাখবো। তবে এইগুলি হচ্ছে এখন যেগুলি আমি কিনেছি ফেজ থেকে সেগুলি হচ্ছে সাইজ বাই সাইজ নেওয়া যায়। আমার কাছে যে সাইজটা আমি দেখিয়েছি ভিডিওতে সেই সাইজটাই দিতে পারবো। এগুলি হচ্ছে ছোটো সাইজ নিজের আর কি, আর আমি যেটা দেখিয়েছি সেটা বড় একটা কম্বল বা বড় একটা ল্যাপ ঢুকবে এরকম একটা সাইজ। তো এইগুলি হচ্ছে ওই যে ছোট ছোট আলমারিতে রাখার জন্য, তো আমার কাছে এই সাইজেরগুলি নেই। তবে আমি বলবো যে আপনারা যারা এরকম একটু গুছিয়ে আলমারি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন এরকম অর্গানাইজার ব্যাগ আপনারা নিতে পারেন। আমার কাছে না হোক, যে যে কারো কাছে পান নেবেন, মানে নিলে হলে হলো কি গোটা জিনিসপত্রগুলো একটু অর্গানাইজ থাকলো ভালো থাকবে। আমি যেরকম মানে ভুক্তভোগী একটু কষ্ট লাগে কাপড় চোপড় পড়ে গেলে, সেরকম যেন আপনাদেরও কষ্ট না লাগে সেই জন্যই পরামর্শ দিচ্ছি আর কি। তো এই ব্যাগটা আমার ফেজে ছিল, এখন নাই। এটা এই যে ট্রাভেলিং করতে আসলে এই ব্যাগটা অনেক উপকারী, ছোটও করা যায় আবার বড়ও করা যায়। তো এই যে কাপড়গুলি ছিল আমি এখন খালি করে তো ঢুকিয়ে নিয়েছি, আরও বাকিগুলোই আছে। এখন যে ব্যাগগুলি করে নিয়েছি সেগুলি ঢুকিয়ে দিচ্ছি। ওই যে পিছনে একটা ঢুকেছে আর সামনে একটা ঢুকতেছে, দুইটা একসাথে ফাঁস মানে সামনাসামনি রেখে দিচ্ছি। তো আমি এই যে ব্যাগটাকে নামিয়ে খাটের উপরে রেখে কী কী আছে সেটা দেখতে পারবো, এটা একটা ভালো সুবিধা। তো এটা এই বাকি এখন দুইটা আছে সেগুলিও আমি উপরে সেলফে রেখে দিব। তো এই অবস্থা আর কি, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে এই বক্সটাতে এই জিনিসগুলি ছিল এত বেশি হজবরলো বোঝাই যাচ্ছিল না কোথায় কী রেখেছি, আর এখন একটা ব্যাগে অনেকগুলো কাপড় এঁটেছে আর বাইরে থেকে দেখাও যাচ্ছে কী আছে। এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও আমি জানি আজকের ব্লগটি আপনাদের কারো কাছে বেশি একটা ভালো লাগবে না, কারণ আমার এডিট করার মতো সময় ছিল না অনেক বেশি, তো যার কারণে আর আমি ভিডিও অ্যাড করতে পারিনি এই আর কি। তো এখনও আরও এই যে দুই তিনটা আছে এগুলিতে আমি শাড়ি রেখে দিব, আর কাপড়ও এখনও বাকি আছে আলমারিতে সেগুলিও রাখবো। আর এই যে বড় বড় কম্বলের যে ব্যাগগুলি সেগুলিতে আমি দেখতে পেরেছেন কম্বল ঢুকিয়ে রেখে খাটের নিচেই রেখেছি, আর কিছু আমি ওই যে আমার টুকরা কাপড় ছিল সেই কাপড়গুলি রেখেছি। তো এই অবস্থা আর কি, এভাবে রাখা যায়। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।